হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর এখন আমি চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লঙ্কার আচার। এটা ভাত বলো, রুটি বলো, পরোটা, সব কিছুর সঙ্গেই যায়। আর যারা ঝাল ভালোবাসো তাদের জন্য তো আর কোনো কথাই নেই, আর বলতেই হবে না। চলো কথা না বাড়িয়ে এখন রেসিপিটা দেখে নিই। অনেকে অনেক রকম ভাবে বানায়, আমি কিভাবে বানাই সেটাই এখন তোমাদেরকে দেখাবো। লঙ্কার আচার বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 250 গ্রাম কাঁচা লঙ্কা। বেশ ঝাল দেখে নিতে হবে, তাহলে আচারটা খেতেও বেশ টেস্টি টেস্টি হবে। আর আমি কয়েকদিন আগে এনে রেখে দিয়েছিলাম, সবুজ আর লাল কিছু পাকিয়ে নিয়েছি, এটা আমার দেখতে ভালো লাগবে সেই জন্য আমি করেছি। এরপর লঙ্কাগুলোকে জলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, কারণ কি বলো তো, জল থাকলে না আচার ছাতা পড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি সকালে এটাকে জলে ভালো করে ধুয়ে শুকিয়ে আমি দুপুরের দিকে তৈরি করছি। এরপর যেটা করতে হবে, কাঁচা লঙ্কার যে বোটাগুলো তোমরা দেখছো এই বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পুরো লঙ্কার সব বোটা ছাড়ানো হয়ে গেলে, দেখতে পাচ্ছ আমি ছাড়িয়ে বোটাগুলো আলাদা করে দিয়েছি, ছাড়ানো হয়ে গেলে এগুলোকে পুরো ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। কেউ হাফ হাফও কাটতে পারো, আবার লম্বা লম্বা চিরেও অনেকে কাটতে পারো। আবার কেউ যদি মনে করো যে আমি ছোট ছোট পিস পিস করে কাটবো, আমি যেরকম কেটেছি এরকম করেও কাটতে পারো। লঙ্কাগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। কাঁচা পাকা নিয়েছি সেই জন্য দেখতেও সুন্দর লাগছে। তোমরা যদি কেউ মনে করো এটা শুধু কাঁচা লঙ্কা নেবো, সবুজ কাঁচা লঙ্কা, সেটাও নিতে পারো, কোনো ব্যাপার না। এটা আমি পছন্দ করি তাই এই রকম নিয়েছি। এবার আমি আচার তৈরি করব। একটা শুকনো কৌটোকে আমি ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। এরপর যে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, দেখতে পাচ্ছ এই কাঁচা লঙ্কা এই কৌটোর মধ্যে আমি হাফ দেবো। সামনেই লবণ রয়েছে, লবণটাও দেবো। আচারে একটু বেশি লবণ লাগে, আমি পরিমাণ মতন দেবো, তোমরা যে যেরকম মনে করবে সেরকম দিতে পারো। আমার হাফ দেওয়া হয়েছে, এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ একটু কমই দিচ্ছি, পরে লাগলে আবার দেবো। আর ভিনিগার রয়েছে, ভিনিগার আমি 3 থেকে 4 চামচ মতন দিয়ে দেবো এরই মধ্যে। ভিনিগার দিয়ে তারপর আবার এটাকে আমাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর বাকি যে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি সেগুলোও আবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি ভিনিগার দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর বাকি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব দিয়ে এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো, কারণ এটা না মজলে এর পরে যে আমি প্রিপারেশনটা আছে তোমাদের দেখাবো, মশলা বানাবো, সেই মশলাটা এর মধ্যে ভালো করে মিশবে না। এটা আমি আজকে কিছুক্ষণ কয়েক ঘন্টা মতো রেখে তারপরে বাকি যে আচারের মশলাটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আচারের জন্য যে ভাজা মশলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে গোটা মেথি, গোটা মৌরি, সর্ষে খুব সামান্য পরিমাণে, এবং গোটা ধনে, গোটা জিরে, সবই গোটা মশলা এখানে ব্যবহার করছি। নতুন করে কিছু কিনতে হবে না, রান্নাঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু ভাজা মশলা আমরা করে নিতে পারি। কড়াই গরম হয়ে গেছে, এবার মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমেই দিলাম গোটা জিরে আর গোটা ধনে, এটা বেশ আস্তে আস্তে ভাজা ভাজা মতন করে নেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাবে আর মশলা তেঁতো হয়ে আচারও কিন্তু ঠিক টেস্ট আসবে না। এটা আস্তে আস্তে দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে, আরও একটু আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গোটা সর্ষে। সর্ষেটা পরে দিলাম, কারণ সর্ষে তাড়াতাড়ি তেতো হয়ে যায় সেই জন্য আমি সর্ষে পরে দিলাম। পুরোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটা নামিয়ে কেউ মিক্সিতেও বাটতে পারো, কেউ শিলেতেও বাটতে পারো। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে শিলেতে পেস্ট করে নেবো। মিক্সিতে করলে
পুরো মিহি হয়ে যাবে, হাফ ডাস্ট করব, তাই শিলেতে আমি পেস্ট করে নিচ্ছি এই মশলাটা। আচারের মশলা আমার রেডি হয়ে গেছে, চলো এবার তোমাদেরকে দেখাবো এই মশলার সাথে আচারটা কিভাবে আমি মিক্সড করব। ভিনিগারে ভেজানো লঙ্কাগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম সেটা এর সঙ্গে আস্তে আস্তে মেশাতে শুরু করব। দেখো পুরো উল্টে পাল্টে ভালো করে পুরো মাখা মাখা করে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরো মশলাটা আমি দেবো না, কিছুটা মিশিয়ে নিয়ে তারপরে লাগলে আবার আমি দেবো, কারণ মশলা আমি অনেকটাই করেছি, মনে হচ্ছে এতটা লাগবে না। ভালো করে দেখো আমি মাখিয়ে নিচ্ছি, এরপর আরও একটু আমার লাগবে মনে হচ্ছে, সেই জন্য আমি আরও একটু দিয়ে দিলাম। লঙ্কার আচারে আমার আরও একটু ভিনিগার লাগবে, শুকনো শুকনো হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আরও একটু ভিনিগার দিয়ে আচারটা মাখা মাখা করে নিলাম। যত তুমি নাড়াচাড়া করবে তত এটা খেতে টেস্টফুল হবে। এবার আমি একটা শুকনো কাঁচের জারে আচারটা ভরে মজতে দেবো। কালকে আমার প্লাস্টিকের জার ছিল, প্লাস্টিকের জার খুব একটা এর পক্ষে সুটেবেল নয়, কাঁচের জার হলে সব থেকে ভালো, কারণ বহু দিন এটাকে সংরক্ষণ করা যায়। এবার আমি কাঁচের জারে এটাকে ভরে দেবো পুরোটাকে, আমি আস্তে আস্তে ভরে দিচ্ছি। এবার বাকি যেটা ছিল এটাকেও ভালো করে নাড়াচাড়া করে পুরো মাখা মাখা করে নিচ্ছি, এটাকেও আমি ভরে দেবো। দেখো 250 গ্রাম করলে কিন্তু মোটামুটি বেশ অনেকটাই হয়, আমি ভেবেছিলাম বোধহয় কম হয়ে যাবে, কিন্তু পুরো জারটা, এটা আমার একটা 500 জার, কিন্তু দেখো 500 জারে পুরোটাই মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেল লঙ্কার আচার, এটা তোমরা বর্ষাকালে বলো যে কোনো সিজনে খেতে পারো, আর একবার তৈরি করে রাখলে এটা সারা বছর সংরক্ষণ করা যায়। ফ্রিজে না রাখলেও চলবে, মাঝে মাঝে এটাকে মুখটা একটা পাতলা কাপড় দিয়ে রোদ্দুরে দেবে, কারণ ঢাকনা বন্ধ করে রোদ্দুরে দিলে এটার যে মুখ থেকে যে ঘামটা, যে জলটা পড়বে তাতে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এরপর আমি আচারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে লঙ্কাগুলো পুরো ডুবো ডুবো হয়ে যায়, এবং ভালো করে এটা নাড়াচাড়া করে দিতে হবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা পুরোটা মাখিয়ে নিচ্ছি, এরপর বেশ কিছুদিন রেখে দেবো, তারপর রোদে দিতে হবে, তারপর এটা খাওয়ার যোগ্য হবে, সঙ্গে সঙ্গে খেলে এটা টেস্ট পাওয়া যাবে না। রেডি হয়ে গেল আমার লঙ্কার আচার। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর তোমরা বাড়িতে নিজেরাও এটা ট্রাই করে দেখো, অবশ্যই পারবে, কারণ খুব সহজে যতটা ইজি করে দেখানো যায় আমি তোমাদের দেখালাম। নতুন কোনো রেসিপি জানতে হলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে জানানোর অবশ্যই চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভালোবাসা নিও, আর আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করো, এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকের মতন টাটা।